আজকে আমি একটা লেট্টা খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। সবাই খুব খেতে ইচ্ছা করতেছে, আমি এখান থেকে পেঁপে নিছি, এটা ফজন সব সবজিগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ আর শিম, এই তিনটা আমি এই সবজিগুলো দিব। এর সাথে আমি তিন ধরনের ডাল ইউজ করব, একটা হলো মুগ ডাল, মসুরের ডাল অ্যান্ড বুটের ডাল, আর হলো আমি পোলাও চালটাও অ্যাড করতেছি। এই এগুলো দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করব, আর সাথে চিকেন খাবে সবাই। আদা দিলাম, আদা একটু বেশি দিব, সবজি তো এর ভিতরে মুগ ডালটা আগে দিব, কারণ মুগ ডালটা একটু ভুনা হবে, এই জন্য মুগ ডালটা আগে দিয়ে দিলাম। আমার এই খিচুড়িতে সবচেয়ে ইয়ে হলো, আমি খুব একটা বেশি ইয়ে দেব না, পোলাও চাল দেব না। এরপর আমি মসুরের ডালটা দিয়ে দিলাম, বুটের ডাল, ডালটা দিয়ে নাড়ব। পেঁপেটা দিয়ে দিতেছি, পেঁপেটা একটু শক্ত, ওই জন্য আগে পেঁপেটা দিয়ে দিলাম, আগে পেঁপেটা দিয়ে দিলাম।